সালামু আলাইকুম আপনারা শুনছেন গল্পের ঝুলিবাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের উপন্যাস পূর্ণময়ী আজ থাকছে নবম পর্ব যারা বসলো কাবেরের মুখোমুখি বলতে শুরু করলো পরের ঘটনাগুলো জুরি বোর্ড সেদিন আমাকে নির্বাচিত করল সোনাম ধন্য এক প্রডিউসার তার পরবর্তী ছবির জন্য আমাকে পছন্দ করলেন ফটোশ্যুট হলো জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে জুটি করে আমার সিনেমা তৈরি হবে সিনেমার কি নাম হবে সেটাও ফাইনাল করা হলো প্রথম ছবিতে সাইনিং মানি বাবর টাকার যে অঙ্কটা আমাকে দেওয়া হবে বলা হয়েছিল সেটা ছিল আমার জন্য আতকে ওঠার মতো আমি জীবনেও এত টাকা গুনে দেখিনি ভাবিনি এমন অভাবনীয় সুযোগ আমার জীবনে আসবে কথাবার্তা চূড়ান্ত হবার পর আমার ফ্যামিলিকে সুখবরটা জানাতে বাসায় রওনা হলাম মা তখনও বেঁচেছিলেন আমি জানতাম খবরটা শুনে মায়ের চেয়ে বাবা সবচেয়ে বেশি খুশি হবেন কারণ তিনি চেয়েছিলেন আমাকে শিক্ষিত করে গড়ে তোলার পুরো উপকারিতা যেন আমি এবং আমার ফ্যামিলি লাভ করতে পারি মা অভিনয় করা বিশেষ পছন্দ করতেন না তার ধারণা ছিল ভদ্রমেয়েরা এসব করে না এফডিসি থেকে বের হয়ে আমি একটা রিক্সা নিলাম মনে মনে ভাবছিলাম এটাই আমার শেষ রিক্সায় চড়া এরপর আমার নিজের দামি গাড়ি হবে সুটেড বুটেড ড্রাইভার থাকবে গাড়ি থেকে নামার সময় ড্রাইভার গাড়ির দরজা খুলে দিয়ে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে আমি নামার সাথে সাথে দৌড়ে আসবে ভক্তরা এসে বলবে আপু অটোগ্রাফ প্লিজ আমি ব্যস্ত হাতে অটোগ্রাফ দিতে থাকব ভক্তরা আমার সঙ্গে নিজের একটা সেলফি নেওয়ার জন্য হুরুহুরি শুরু করে দেবে এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার রিকশাটা দাঁড়িয়ে গেল আমি বললাম কি হলো রিক্সা থামালেন কেন রিক্সাওয়ালা কিছু বলল না ইশারা করে সামনের দিকে দেখালো আমার সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড়ানো গাড়ির পাশে বোরকা পরা একজন মহিলা অপেক্ষা করছেন মুখ চোখ কালো হিজাবে ঢাকা তিনি হাতের ইশারায় রিক্সাটা থামিয়েছেন আমি কপাল কুচকে বললাম রিক্সা থামালেন কেন কে আপনি মহিলা আমাকে সালাম দিয়ে মার্জিত গলায় হাসি মুখে বললেন যারা আমাকে চিনতে পারছো না আমি আফসানা ম্যাডাম তোমাদের কলেজ টিচার মনে আছে আমি মহিলার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললাম আফসানা ম্যাডাম হ্যাঁ তোমার সঙ্গে অনেক কথা আছে রিকশাটা ছেড়ে দাও গাড়িতে এসে বসো কোথায় যাবে আমি তোমাকে নামিয়ে দেব এসো এসো আমি কেমন যেন মহাবিষ্টের মতো রিক্সা থেকে নেমে দাঁড়ালাম নেমে গাড়িতে উঠে বসলাম রিক্সা ভাড়া তিনিই মিটিয়ে দিলেন বোরকা গায়ে আফসানা ম্যাডামকে দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে নিজেকেই আমি ভুলে গেলাম গাড়িতে উঠে অবাক গলায় জানতে চাইলাম ম্যাম আপনি হঠাৎ বোরকা পরে আছেন কেন হাতে পায়েও দেখছি মোজা পরে আছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি কারো ভয়ে গা ঢাকা দেওয়ার জন্যই বোরকা পরেছেন নাকি অন্য কোনো কারণ না মোটেও গা ঢাকা দেওয়ার জন্য পড়িনি যারা তাহলে আপনি কি সেই আফসানা ম্যাডাম নন যিনি ম্যাডাম আমার কথা শেষ করতে দিলেন না তার আগেই বললেন হ্যাঁ যারা আমি তোমাদের কলেজ টিচার সেই আফসানাই কেন অবাক লাগছে আমার বিস্ময়ের মাত্রা কম ছিলই না এ কী করে সম্ভব এ কোন আফসানা ম্যাডাম কলেজে পড়ার সময় ওনার সম্পর্কে অনেক কিছু জানতাম আমাদের কয়েকজনকে ওনার বাসায়ও নিয়ে গিয়েছিলেন পারিবারিকভাবে উনি বেশ বড় লোকের মেয়ে তখনও বিয়ে করেননি গুলশানে ওনাদের প্রাসাদপম দুই দুইটা বাড়ি ছাড়াও অনেক সম্পদ ছিল শিক্ষকতা করতেন শুধু শখের বসে কোনো বেতন নিতেন না প্রতিদিন নানান ডিজাইনের শাড়ি পরে কলেজে আসতেন কোনো শাড়ি দেশের তৈরি না মুম্বাই থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনাতেন এত কিছুর পরও কেউ তাকে এক শাড়ি দুইবার পরতে দেখেনি এত স্মার্টলি কলেজে আসতেন আমরাও তার স্টাইল হাঁটাচলা হাসি কথা বলা এসব ফলো করতে চাইতাম কলেজের ছেলেরা ওনার প্রতি সহজেই আকৃষ্ট হতো এক ছাত্র তো ওনাকে প্রোপোজই করে বসল সেই আফসানা ম্যাডামের গায়ে দামি ফ্যাশনেবল পোশাকের পরিবর্তে একটা সাদা মাটা বোরকা অবাক না হয়ে পারলাম না আমি বললাম ম্যাডাম ঘটনাটা কি খুলে বলবেন শুনতে চাও তাহলে যে একটু কষ্ট করে আমার বাসায় যেতে হবে গাড়িতে তো বিস্তারিত বলা সম্ভব নয় যাবে জি আচ্ছা আমি যেন ভুলেই গেলাম আমাকে আমার বাসায় যেতে হবে আগামীকালের ফটোশ্যুটের প্রস্তুতি নিতে হবে এক সপ্তাহ পর আমার শুটিং শুরু ম্যাডামের বাসায় ঢুকে দ্বিতীয়বারের মতন অবাক হলাম আগের যে সান শৌকত জেল্লা জৌলুস কিচ্ছু নেই একেবারেই সাদা মাটা আমি বললাম ম্যাম এটা কি আগের সে বাড়িটা না হ্যাঁ ঘরের সব দামি দামি পেন্টিং সোফা সেট ঝাড়বাতি বিদেশি শোকেস আলমারি এসব দেখছি না যে এ কি ছেড়ে দিতে যাচ্ছেন আফসানা ম্যাডাম কিছু বললেন না শুধু এক চিলতে মুচকি হাসি উপহার দিয়ে মাথা নাড়লেন আমি বললাম আর তর্স হইছে না আপনার কথাগুলো শুনতে খুব ইচ্ছে করছে সব কিছুতে কেন এত পরিবর্তন আফসানা ম্যাডাম বললেন সবই বলবো অনেকদিন পর আমার বাসায় এলে আগে তো মুখে কিছু দিয়ে নাও নাস্তা এবং শরবতের ট্রে খাটের উপর রাখতে রাখতে আফসানা ম্যাডাম বললেন অনেকদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে তোমাদের ব্যাচের তুমি হ্যাপি পপি মার্জিয়া মৌসুমি কলেজে তোমরাই আমার প্রিয় ছাত্রী ছিলে তোমাদের কেন যেন কখনো ছাত্রী মনে হতো না মনে হতো আমার বান্ধবী খুব আপন মনে হতো কখনো মনে হতো বোনের মতো জি ম্যাম আপনাকেও আমাদের খুব ভালো লাগতো আপনার সব কিছু আমরা ফলো করতে চাইতাম কি যে ফ্যাশন মাইন্ডেড ছিলেন আপনি হঠাৎ কি হয়ে গেল আপনার বলছি তার আগে তোমার সম্পর্কে বলো কি করছো এখন পড়াশোনা করছো তো জি রিক্সায় করে কোথা থেকে আসছিলে আমি ইতস্তত গলায় বললাম এফডিসিতে গিয়েছিলাম এফডিসিতে এফডিসিতে কেন সিনেমায় অভিনয় করতে চাওয়ার পুরো ঘটনাটা খুলে বললাম আমি আফসানা ম্যাডাম ধৈর্যের সঙ্গে সব শুনে মৃদু হেসে বললেন অভিনয়ে নাম লেখাতে চাও কি হবে তাতে ধরো তুমি বিরাট একজন অভিনেত্রী হয়ে গেলে তাতে লাভ কি? আমি লজ্জিত গলায় মাথা নিচু করে বললাম সবাই আমাকে এক নামে চিনবে অভাব অনটন থাকবে না টাকা পয়সা বাড়ি গাড়ি এসব হবে এই তো তারপর 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 আর কি বুঝেছি তুমি বলতে লজ্জা পাচ্ছ আমি বলে দিচ্ছি সব মেয়ে যেমনটা চায় একটা ভালো ছেলে দেখে বিয়ে করা পরিবার গঠন করা সন্তানাদি মানুষ করা তাই না এইভাবে চলতে চলতে এক সময় তোমার বয়স হবে তারপর তারপর আর কি ম্যাম একদিন সব কিছু রেখে মরে যাবো জন্মেছি যখন মরতে তো হবেই মরতে হবে কথাটা এত সহজভাবে বললে যেন মৃত্যুতেই সব শেষ কিন্তু মৃত্যু মানে তো শেষ না মৃত্যু জাস্ট একটা দরজা ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্ত জীবনে প্রবেশ করার সদর দরজা জি ম্যাম অল্প কয়েক বছর ধরো ষাট সত্তর বছরের দুনিয়ায় বেঁচে থাকার জন্য কত প্ল্যানিং কত হিসেব নিকেশ এইভাবে অনন্ত জীবনের জন্য কি কোনো প্রস্তুতি আছে তা তো জানি না ম্যাম জানাটা খুব দরকার মৃত্যু চলে আসার আগেই তো জানতে হবে তাই না পরে জানলে কি কোনো লাভ হবে বলো গানবাজনা বাজনা মাস্তি আড্ডা খেলাধুলা আর ফেসবুক ইউটিউবে এক আনন্দময় জীবন কাটাচ্ছে এ প্রজন্ম অথচ এইসব আনন্দকে বিষাদে রূপান্তরিত করতে একটা দুর্ঘটনা আরোগ্যহীন কোনো অসুখ অথবা কোনো একটা কঠিন বিপদই যথেষ্ট তখন আর এই দুনিয়ার কিছুই ভালো লাগবে না ফুরফুরে মন মলিন হয়ে যাবে মন মোবাইল আর হেডফোন বিছানার এক কোণে ফেলে রেখে সদা চিন্তিত থাকবে দুরন্ত চরিত্রের লাফালাফি করে বেড়ানো মেয়েটাও হঠাৎ নিশ্চুপ হয়ে যাবে কথাগুলো শুনতে কিছুটা বিরক্ত লাগলেও মিলিয়ে দেখলাম আফসানা ম্যাডাম যা বলছিলেন সবই সত্যি নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে লাগলো আমি বললাম ম্যাডাম কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি আর আগের মতো নেই ব্যাপক পরিবর্তন এসেছে আপনার লাইফে আমাকে কি খুলে বলবেন কিভাবে কি হলো আফসানা ম্যাডাম বলতে শুরু করলেন তোমরা তো জানোই আমি কতটা ফ্যাশন সচেতন মেয়ে ছিলাম বিয়েও করলাম আরেক ফ্যাশন সচেতন ছেলেকে বিয়ের এক বছরের মাথায় হঠাৎ আমার বাবা মারা গেলেন রেখে গেলেন অঢেল সম্পদ গুলশানের দুটা বিলাসবহুল বাড়ি ছাড়াও সাভারে বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি বিশ একর জমির উপর করা খামার বাড়ি চট্টগ্রামে পাঁচটা বিশাল আকারের জাহাজ সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার বিশাল প্রপার্টি বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগ নিয়ে ভাই বোনদের মধ্যে বিরাট ঝামেলা বেঁধে গেল ভাইয়েরা চাইল আমাদের দুই বোনকে কিছুই না দিয়ে নিজেরাই সব কিছুর ভোগ দখল করতে আমরা এর প্রতিবাদ করলাম এ নিয়ে ফ্যামিলিতে তুমুল ঝগড়াঝাটি হলো মাতার আদরের সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি হতে দেখে স্ট্রোক করে মারা গেলেন ভাইরা এর দায় চাপালো আমাদের ওপর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করল আমরাও নারী কল্যাণ সমিতির পরামর্শে পাল্টা মামলা দিলাম অশান্তি আর দ্বন্দ্বকলহের তখন থেকেই শুরু ভাই বোনের দীর্ঘদিনের মধুর সম্পর্কটাতে বিরাট ফাটলের সৃষ্টি হতে বেশি সময় লাগলো না আমি মানসিকভাবে ভেঙে পড়লাম এই সময়ে হঠাৎ একটা ঘটনা ঘটল আমার এক কাজিন আছেন জেরিন এই ধানমন্ডিতেই থাকেন উনি একজন নাস্তিকের মেয়ে ছিলেন ঢাকা ভার্সিটিতে পড়তেন জামিল নামের এক ছাত্র তখন মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে বেড়াত তার আহ্বানে সারা দিয়ে অনেক ছাত্রের জীবন পরিবর্তন হয়ে গেল সে দাওয়াতের প্রভাবে আকৃষ্ট হলেন জেরিনো বাবার নাস্তিকতা নিয়ে তার মনে প্রশ্ন জাগতে লাগলো ইসলামের সুন্দর সুশৃঙ্খলা আদর্শ তার কাছে মনে হতে লাগলো সবচেয়ে কল্যাণ এবং সম্মানের দিনে আসার পর জেরিন বিয়ে করলেন জামিলকে যেন আরো ভালোভাবে দিনের সব নিয়মকানুন জেনে নিয়ে আমল করতে পারেন যারা অবাক হয়ে বলল ম্যাডাম এই ঘটনা তো কোথাও পড়েছে মনে হচ্ছে হ্যাঁ একটা বই লেখা হয়েছে জেরিনকে নিয়ে পড়ে থাকবে হয়তো কি যেন বইটার নাম ও হ্যাঁ মনে পড়েছে আধার মানবী আধারে থাকা জেরিনের পরিবর্তন নিয়ে লেখা ম্যাডাম আপনি জেরিনাপুর কাজিন কোনোদিন বলেননি তো বলবো কি করে আমি তো তখনও তার আদর্শকে অতটা পছন্দ করতাম না বয়সে বড় হিসেবে এমনি তাকে একটু একটু শ্রদ্ধা করতাম তারপর তারপর কি হলো মানসিক টানাপোড়েনের মধ্যে হঠাৎ একদিন জেরিনের কথা মনে পড়ল মনে হলো তিনিই পারেন আমাকে কিছুটা সান্ত্বনা দিতে আমি তার কাছে গেলাম গিয়ে শুনলাম উনি বাসায় নেই স্বামীর সঙ্গে মাস্তুরাত জামাতে গিয়েছেন আমার তখন একটাই চাওয়া মানসিক প্রশান্তি জেরেনি পারেন আমাকে কিছু কথা বলে মানসিক প্রশান্তি দিতে আমি ওনার সাথে দেখা করতে সেখানে গেলাম গিয়ে দেখি পবিত্র হাদিস থেকে তালিম হচ্ছে একজন মহিলা তালিম করছেন জেরিনো অন্যান্য মেয়েরা কি এক ঐশ্বরিক আবেশে আবিষ্ট হয়ে মনোযোগ দিয়ে হাদিস কোরআনের সে তালিম শুনছে দৃশ্যটি আমার কাছে ভালো লাগলো আমিও একপাশে বসে গেলাম তালিম শুনছি হঠাৎ তালিমের একটি কথা আমার মনে ভীষণভাবে দাগ রেখে গেল দুনিয়ার সম্পদ এবং সৌন্দর্যের ধোকায় পড়ো না এর সবই ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী হাদিসটি শোনার পর আমার চোখ পেয়ে দর দর করে পানি নামল শরীরটা কেমন যেন কেঁপে উঠল এত এত প্রাচুর্য আমাকে কী দিয়েছে না সুখ না প্রশান্তি এখানে মেয়েরা কত প্রশান্ত মনে তালিম শুনে যাচ্ছে আর আমি ছুটে চলছি সম্পদ বাড়ানোর আশায় সেদিনে সেই সাপ্তাহিক তালিমের মজলিশ আমার জন্য যে অবারিত শান্তির দ্বার খুলে দিয়েছিল তা আর বন্ধ হয়নি প্রতি সপ্তাহে নিয়মিত তালিমে যেতে লাগলাম অবাক হয়ে লক্ষ্য করলাম বাবার সম্পত্তির প্রতি আমার আর কোনো আগ্রহ লাগছে না ভাইদের বললাম আমার অংশের প্রতি আর কোনো দাবি নেই তোমরা চাইলে নিয়ে নিতে পারো এরপরের ঘটনাগুলো দ্রুত ঘটতে লাগলো আমার স্বামীকেও আল্লাহ পরিবর্তন করে দিলেন তার বিজনেসগুলো হালাল পন্থার ছিল না তাবলিগে গিয়ে তার মধ্যেও অনুশোচনা এলো হারাম উপার্জনের পথ ছেড়ে দিল ভাইয়েরাও অবশেষে আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিয়ে দায় মুক্ত হলেন এই যে এই বাড়িটি দেখছ সম্পদ বন্টনের পর এটি এবং আরও কিছু প্রপার্টি আমার ভাগে পড়েছে মাস শেষে যা বাড়ি ভাড়া আসে পুরোটাই দাওয়ার কাজে আল্লাহর দিকে মানুষকে ডাকার কাজে বিলিয়ে দেই উপরতলার বিশাল একটি ফ্লোর ছেড়ে দিয়েছি তালিমের জন্য ওই ফ্লোরটিতে প্রতি সপ্তাহে মাস্তুরাতের তালিম হয় প্রতি মাসে একজন আলেমেশে পর্দার আড়ালে বসে বয়ান করে যান মহিলারা নিয়মিত হাদিস কোরআনের তালিমে আসেন আমাদের ঘর আলোকিত করে ততদিনে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে স্বামীর হালাল বিজনেস থেকে যা আয় হয় তা থেকেই আল্লাহ আমাদের চালিয়ে নিচ্ছেন এই হলো আমার এখনকার জীবন এই নতুন জীবনে আল্লাহ আমাদের যে শান্তি দান করেছেন তা বেহেস্তি সুখ শান্তি থেকে কোনো অংশেই কম নয় যারা এরপর বলল আফসানা ম্যাডামের কথাগুলো শোনার পর অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তিনি জীবনটাকে যেভাবে ভাবছেন আমি কখনোই এমন করে ভাবিনি আমি টাকা আর খ্যাতির পেছনে ছুটতে চাচ্ছিলাম উনি টাকা থেকে দূরে সরে থাকছেন উনি দিনের জন্য সব ধন সম্পদ বিলিয়ে দিলেন আর আমি আমার মূল্যবান ইমানি সম্পদ কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করতে সিনেমায় নামতে চেয়েছিলাম উনি আমার শিক্ষাগুরু একজন শিক্ষিকা যদি জীবনের মূল্যবোধ বুঝে দিন মেনে চলতে পারেন আমি তার ছাত্রী হয়ে সেটা কেন গ্রহণ করতে পারব না আফসানা ম্যাডামের একটা কথাই তখন শুধু আমার কানে বাজছিল যে জীবনের কোনো গ্যারান্টি নেই তার জন্য কত প্ল্যানিং অথচ সামনে অপেক্ষা করছে এক অনন্তকালের জীবন তার জন্য কি আমাদের কোনো প্রস্তুতি আছে কোনো প্ল্যানিং আছে আমি সেদিনকার মতো বাসায় ফিরে গেলাম মাথায় কিছুক্ষণ আগের কথাগুলোই বারবার ঘুরছিল ঘরে পায়চারি করছিলাম আর ভাবছিলাম আমি কোন পথে যাব আবেগকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রেখে বিবেকের কাছে নিজেকে সোপে দিলাম বিবেক বলল ফিরে এসো আর নয় অনেক হয়েছে জীবনটা নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকার জন্য নয় এ জীবন কারো ব্যক্তিগত সম্পদও নয় যে যেভাবে ইচ্ছে অতিবাহিত করবে এটা একজনের দয়ার দান তিনি আল্লাহ তিনি দয়া করে জীবন দান করেছেন একদিন তার কাছে ফিরে যেতে হবে এবং পুরো জীবনের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম সিনেমায় অভিনয় করব না ছবি সাইন করার জন্য আমি আর প্রডিউসারদের কাছে গেলাম না ফোন বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম যোগাযোগের সব রকমের পথ এই তো এ পর্যন্তই আমার গল্প আমি পাপের পথ থেকে ফিরে থাকার সামান্য চেষ্টা করেছি আর দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে অনুগ্রহ করে তাওফিক দিয়েছেন তিনি কখনো বান্দার আকতি ফিরিয়ে দেন না কাবিরি শুনছিল জারার পরিবর্তনের ইতিহাস শুনছিল দিনের তরে একজন আফসানা ম্যাডামের সবকিছু বিলিয়ে দেওয়ার গল্প আর ভাবছিল নিজেকে নিয়ে লেটার বক্সে পাওয়া জারার চিঠিগুলোতে অনেক মেয়ের ফিরে আসার গল্প লেখা ছিল কাবেরীর মনে পড়ল কিছুদিন আগে ফিরে আসা কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিমের কথা অল্প বয়সে মেয়েটি কম সময়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েও ফিরে এসেছে বিপুল জনপ্রিয়তাকে হারিয়ে দিয়েছে ইমানের কাছে হঠাৎ সে ঘোষণা দিয়েছে অভিনয় করবে না আর সমালোচনা হয়েছে তাকে নিয়ে সমালোচনায় টলেনি ইমানি শক্তিতে বলিয়ান মেয়েটি যাইরা পেরেছে পেরেছে না আফসানা ম্যাডামের মতো বিপুল প্রতিপত্তির সত্ত্বাধিকারীদের অনেকেই তাহলে কাবেরী কেন পারবে না কাবেরি উঠে দাঁড়ালো যারা বলল যাচ্ছ কোথায় এই প্রথম আমাদের বাসায় এলে কিছু না খেয়েই চলে যাবে কাবেরী আর দেরি করলো না দরজার দিকে এগিয়ে গেল যেতে যেতে বলল আজ না আরেক দিন তুমি একজন শুদ্ধ মানুষ আমি মোটেও শুদ্ধ নই পাপে জর্জরিত আমার হৃদয় কলুষিত আমার প্রতিটি রক্তকণিকা আমি সেদিনই আবার আসবো যেদিন পরিপূর্ণ বিশুদ্ধ হতে পারব লাইভে সেদিন তোমার কথাগুলো শোনার পর থেকে নিজের সব কিছু কেবলই ভুল মনে হচ্ছে আমার তোমার চিঠিগুলো পড়ার পর থেকে আমি এক কঠিন সময় পার করছি প্রতি মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি বুঝতে পারছি না কী করবো আমি এসব ছেড়ে দিতে চাই সার্বিক পরিস্থিতি আর মন কেন যেন আমাকে সাপোর্ট দিচ্ছে না আমার জন্য দোয়া করো বিদায় যারা বলল ফি আমানিল্লাহ কাবেরী চলে যেতে যারার মনে পড়ল কাবেরীর কাছে জানতে চাওয়া হলো না কে দিল তাকে এই বাসার ঠিকানা মৃন্ময়ীকে আবারও হসপিটালে ভর্তি করা হয়েছে বান্ধবী জিনিয়ার আত্মহত্যার ঘটনা সে এমনিতেই ভুলতে পারছিল না তার ওপর ইদানিং প্রায় প্রতি রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে আসছে জিনিয়া তার রক্তাক্ত বিভস চেহারা নিয়ে এসে বলছে আমি এখানে মোটেও ভালো নেই রে অনেক কষ্ট হুট করে সুইসাইডের সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক হয়নি এই অন্যায়ের শাস্তি আমি এখানে প্রতি মুহূর্তেই পাচ্ছি স্বপ্নগুলো দেখার পর থেকে মানসিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বারবার জিনিয়ার আর চেহারা চোখের সামনে ভেসে উঠছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাকে হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ডাক্তার বলেছে মৃন্ময়ীর শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত না তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে বিভৎস কোনো ঘটনা কোনো ছবি বা ভিডিও তার সামনে উপস্থাপন করা যাবে না ইন্টারনেট এবং ফেসবুক থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে ফেসবুকে প্রায়ই হত্যাকাণ্ড কিংবা অ্যাক্সিডেন্টের বিভৎস ভিডিও ছেড়ে দেওয়া হয় এগুলোর প্রভাবে রোগীর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মৃন্ময়ীকে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত রাখতে বলা হয়েছে সবচেয়ে ভালো হয় রোগীকে বিদেশে কোথাও নিয়ে যেতে পারলে এতে সুবিধা হবে উন্নত চিকিৎসাও হবে আবার প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি থাকলে মনও ভালো থাকবে মন থেকে বেদনাদায়ক স্মৃতিগুলো সহজে ভুলে যেতে পারবে খানম মেয়েকে বিদেশে নিয়ে যাওয়ার সব রকম প্রস্তুতি গ্রহণ করে ফেললেন সিম কার্ডটা মোবাইলে ঢুকিয়ে চালু করতে যারা দেখতে পেলো অসংখ্য মেসেজ এসে ইনবক্সে ভরে আছে প্রায় সবগুলোই মৃন্ময়ী পাঠিয়েছে যারা আজই তার হারিয়ে যাওয়া সিম কার্ডটি রিপ্লেস করেছে মোবাইল এখনও কেনা হয়নি সময় পাচ্ছিল না বলে এতদিন সিমটাও ওঠানো হয়নি আজ মনে পড়তেই সিম উঠিয়ে আনলো মৃণময়ের খোঁজ নেওয়ার জন্য যারা বারবার মোবাইল ফোনে সিমটা প্রবেশ করালো তখনই দেখল মৃণময়ের মেসেজগুলো বিভিন্ন সময়ে পাঠানো ক্ষুদে বার্তাগুলোর প্রতিটি প্রচন্ড অভিমানে ভরা যারা প্রতিটি বার্তাই মনোযোগ দিয়ে পড়তে লাগলো এই কদিনে বিভিন্ন সময়ে পাঠানো মৃণময়ের ক্ষুদে বার্তাগুলো নিম্নরূপ প্রিয় যারা আপু সেই যে গেলেন এরপর আমাকে আর একবারও দেখতে এলেন না আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি একটিবারও কি আপনার দেখতে ইচ্ছে হয় না আপনি বলেছিলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন সেটা কি তাহলে শুধুই শান্ত না আমার মনে হয় আপনি আমায় এখনও ক্ষমা করেননি প্রিয় আপু কেমন আছেন একটা বিষয় নিয়ে আম্মুর সঙ্গে আজ অনেক কথা কাটাকাটি হলো আমি ঠিক করেছিলাম আর কখনো বড়দের সঙ্গে ঝগড়া করব না সবার কথা মেনে চলব ভালো ভালো কাজ করব কখনো কারো অবাধ্য হব না কিন্তু কি করব বলুন আম্মু আজ আমাকে নিয়ে ডিআইজি আঙ্কেলের সঙ্গে অনেকগুলো মিথ্যা কথা বলেছেন আমি নাকি পর্দান হয়ে গেছি রোজ নাকি একজন হুজুর এসে আমাকে কোরআন শরীফ শিখিয়ে যায় আমি তো কেবল চেষ্টা শুরু করেছি এত তাড়াতাড়ি কি কেউ চেঞ্জ হয়ে যেতে পারে বলুন আমি আপনার কাছ থেকে দিনের পথে চলতে শিখবো বলে ঠিক করে রেখেছি আমি আম্মুকে বলে দিয়েছি ডিএে আঙ্কেল শমসের জামান চৌধুরীর ছেলের জন্য আমাকে খুঁজছেন না তিনি খুঁজছেন একজন পুণ্যপতি মেয়েকে সে হলেন আপনি কারণ আর কেউ না জানলেও আমি জানি অভিনেত্রী কাবেরীকে লাইভ অনুষ্ঠানে আপনি ফোনটা করেছিলেন অবাক খুঁজছেন ভাবছেন কিভাবে জানলাম জানবই বা না কেন বলুন আমাকে পড়াতে এসে প্রতিদিনই আপনি দিনের কথা বলতেন কখনো শুনতে ইচ্ছে করেনি আপনার মহামূল্যবান সে কথাগুলো কিন্তু সে কণ্ঠ আমি ভুলব কি করে যে কণ্ঠ দিয়ে গভীর আকুলতা নিয়ে আপনি আমাকে কথাগুলো শোনাতেন অশেষ মমতা মেশানো ভাষায় আমার ভুলগুলো শুধরে দিতে চাইতেন চিরপরিচিত সে কণ্ঠ আমি চিনব না তা কী করে হয় কাবেরীকে যখন ফোন করলেন স্পষ্টই বুঝে নিয়েছি কণ্ঠটি আপনারই আর কারো না তবুও কেন যেন সেদিন আপনাকে বুঝতে দিতে ইচ্ছে করছিল না মনের কথা মনেই চেপে রাখতে ইচ্ছে করছিল আমার প্রাণপ্রিয় যারা আপু আপনি লাইভে কাবেরিকে বলেছিলেন তার লেটার বক্সে কিছু চিঠি রেখে এসেছেন আমি কাবিরের ফোন নাম্বার অনেক কষ্টে সংগ্রহ করতে সমর্থ হয়েছি কাবেরী ব্যস্ত মানুষ চিঠিগুলোর কথা হয়তো সে ভুলেই গেছে তাই তাকে মনে করিয়ে দেওয়ার জন্যই নাম্বারটি সংগ্রহ করেছি অনেকবার ফোন করার পর সেদিন কাবেরী ফোন রিসিভ করলো আমি মনে করিয়ে দিয়ে বললাম আপু লেটার বক্সে রাখা চিঠিগুলো পড়ার মতো সময় কি আপনার কোনোদিনও হবে না কাবেরী ভেবেছিল ফোনটা আপনিই করেছেন সে আপনাকে ভেবে আমাকে একদিন ফোন করে বলল আপনি কি যারা বলছেন আমি বললাম আমার সে সৌভাগ্য নেই আমি তো যারা আপুর নগণ্য এক ছাত্রী মাত্র কাবিলি তখন আপনার ঠিকানা জানতে চাইল আপনার ফোন তো বরাবরের মতোই বন্ধ অনুমতি নিতে পারিনি আপনার অনুমতি ছাড়াই আমি তাকে ঠিকানা দিয়ে দিয়েছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মৃন্ময় মেসেজগুলো পরে যারা অতিশয় দুঃখিত হলো নিজেকে খুব অপরাধী মনে হলো দীর্ঘদিন ধরে মৃন্ময়ীর খোঁজ না নেওয়া ঠিক হয়নি বড় ভুল হয়ে গেছে মৃন্ময়ীকে ফোন করার জন্য নাম্বারটি ডায়াল করতে যারা দেখলো মোবাইলে টাকা নেই ব্যালেন্স শূন্য হয়ে আছে যারা এরপরের মেসেজগুলোতে চোখ রাখল প্রিয় আপু এখনও আপনি আপনার নাম্বারটি চালু করেননি আমাকে দেখতে আসা দূরে থাক একটা ফোনও করেননি বুঝতে পেরেছি আমি আপনার সঙ্গে অনেক বিয়াদবি করেছি তাই এটা আমার শাস্তি আপনাকে না জানিয়ে আজ আরেকটা ভুল করে ফেলেছে আম্মুর অবাধ্য হয়ে ডিআইজি আঙ্কেলকে ফোন করে আমি আপনার ঠিকানাটা জানিয়েছি জানি এটা আমার অন্যায় তবে এ অন্যায়টা করে কেন যেন আমার নিজেকে খুব সুখী সুখী লাগছে মৃন্ময়ীর শেষ মেসেজ শরীর ভালো লাগছে না মনও ভালো নেই অনেকবার চেষ্টা করেছি আপনার সঙ্গে দেখা করতে বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না আম্মুকে অনেক পিড়ে করে রাজি করিয়ে অসুস্থ শরীর নিয়েই একদিন চলে গেলাম আপনাদের বাসায় গিয়ে দেখি বাসার গেটে তালা ঝুলছে আপনারা নাকি গ্রামে গিয়েছেন শেষবারের মতো বিদায় নিয়ে আসতে চেয়েছিলাম আমি এমনই হতভাগিনী মেয়ে সে বিদায়টাও নিতে পারলাম না উন্নত চিকিৎসার জন্য শিগগিরই আমাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আগামী ছয়ই অক্টোবর আমার ফ্লাইট জানি না আবার কবে দেখা হবে আদৌ আর দেখা হবে কি না তাও জানি না আপনার কাছে একটাই অনুরোধ আমার ভুলগুলো অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন প্লিজ মৃন্ময়ের শেষ মেসেজটা পড়ার পর যারার মাথা ঘুরে গেল মেয়েটা এত অসুস্থ অথচ যারা কিছুই জানে না কি ভুলটাই না হলো গ্রামে যাওয়ার পর একবার হলেও খবর নেওয়া দরকার ছিল যারা তড়িঘড়ি করে মুঠোফোনে আজকের তারিখটায় চোখ রাখল আজই ছয়ই অক্টোবর আজই মৃন্ময়ীর ফ্লাইট ফ্লাইটের সময় কখন কে জানে সিনথিয়া ঘরেই ছিল যারা তাকে ডেকে বলল একটা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আপা মৃণময়ী খুবই অসুস্থ এতদিন একবারও ওর খোঁজ নিতে পারিনি আজই ওকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে যে করেই হোক ওর সঙ্গে একবার দেখা হওয়া দরকার তুইও চল আমার সঙ্গে নাজিমউদ্দিন সাহেবের জ্বর কিছুটা কমে এসেছে যারা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মৃণময়ীর সঙ্গে দেখা করার জন্য ওদের বাসায় ছুটে গেল কাজ হলো না কাজের মেয়ে মিনু জানালো মৃন্ময়ীকে নিয়ে ওর বাবা মা ভোরেই এয়ারপোর্টে চলে গেছে যারা আসহত গলায় বলল ফ্লাইট কয়টায় বলতে পারবে জানি না আপা সিনথিয়া বলল ভোরে যেহেতু বের হয়ে গেছে এতক্ষণে হয়তো ফ্লাইট এয়ারপোর্ট ছেড়ে চলে গেছে এখন আর কিছু করার নেই বান্দার পক্ষে একটা কাজই করার আছে তা হলো দোয়া করতে থাকা যারা মনে মনে দোয়া করলো মৃন্ময়ীকে পরিপূর্ণ সুস্থ করে দিন অতি তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুন হে আল্লাহ শুনছিলেন গল্পের ছুঁইবে রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের উপন্যাস বই। উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে আসছে আগামীকাল আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন